সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আজকে আমি সকাল থেকে কোনো ব্লগ করিনি, তার কারণ কারণ অনেকগুলোই আছে। আমার শরীরটা আজকে একটু বিশেষ ভালো নেই, আর আরেকটা কারণ হলো যে মা একটা বিশেষ ধরনের খাবার বানাবে, মানে লাড্ডু মিষ্টি, তো চাল গুঁড়ুই, তারপর আরো অনেক কিছু দুধ ফুদ এসব দিয়ে টিয়ে মা বানাবে। তো আমি ভাবলাম ব্লগ তো করিনি, তোমাদের সাথে এটা শেয়ার করি। এটা শেয়ার করব বলেই না হলে আমার যতই কষ্ট হোক আমি ব্লগ করার চেষ্টা করতাম হয়তো, তো এটা শেয়ার করব বলে তোমাদের সাথে আমি কোনো এখনো পর্যন্ত ব্লগ করিনি। তো এটা এই যে দেখো, আমুলের টোন্ট মিল্ক দুধ, দেখো এটা 1 লিটার আর এটা 500। এই 1.5 লিটার দুধটাকে জাল দিয়ে দিয়ে মা এই পজিশনে এনেছে, মানে একদম পুরো ঘন মালাই করে নিয়েছে। দেখছো তো অবস্থাটা, পুরো একদম ঘন দেখো। তো এতে বেশ কিছু সরতরও পড়ে গেছিলো, মা বললো এতে কোনো অসুবিধা নেই, আমি মা যে মিষ্টিটা বানাবো তাতে কোনো অসুবিধা হবে না। তো মা এরকম করে নিয়েছে। এরপরে যা যা কিছু প্রসিডিওর, এই যে মা এখানে এই যে চিনি, তারপরে এইটাকে যে এটাকে কি বলে ঝাঁটার, যে এটাকে মা গুচি বলে নাকি মা এটাকে কি বলে, কুচি বলে, তো এই দিয়ে মা আরো কি সব করবে আমিও নিজেও। তো আমাদের গ্রামের এই মিষ্টিটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। আমার মায়েরাও শিখেছে, কিন্তু তাদের মায়েদের কাছ থেকে, মানে দুধটাকে ওই দেখালাম 1.5 লিটার দুধটাকে ঘন করা হয়েছিল, কিন্তু ছোট মা, এই যে ছোট মা এসে এটাকে মালাই করছে, বলছে আরো করতে হবে, মানে এখনো ঘন করতে হবে, তো হয়নি। তো ওইদিকে ছোট মার জন্য জাল দিয়ে দিয়ে আরো ঘন করছে। আর আতপ চাল জলে ভালো করে ধুয়ে শুকনো ঝরঝরে করে নিয়ে, মানে জল ঝরিয়ে নিয়ে শুকনো ঝরঝরে করে নিয়ে তারপর মিক্সিতে বেটে নিয়েছিল, আর এখন আগুনেতে একটু গরম করে নিচ্ছে। আর এখানে নারকেল কোড়া, মানে নারকেল কুড়িয়ে কুড়ে তারপর মিক্সিতে ভালো করে পেস্ট করে নেওয়া হয়েছে সামান্য জল দিয়ে। আর এখানে এলাচ গুঁড়ো আছে, এলাচটাকে ওই গ্রাইন্ডারেই ভালো করে গুঁড়িয়ে নেওয়া হয়েছে। তো এখানে দেখো ওই ঘন দুধটাকে, মানে দুধটাকে লিকুইড দুধটাকে এই অবস্থায় করে নেওয়া হয়েছে, আরও করতে হবে বলছে, তো একদম পুরো মালাই করে নেওয়া হয়েছে। আর এইদিকে মা গুঁড়িটাকে, চালের গুঁড়িটাকে এ করে নিচ্ছে, মানে একদম পুরো কুড়মুড়ে হয়ে যাবে এরকম অবস্থায় মা করে নিচ্ছে। তো দেখতেই পাচ্ছ মালাইটা হয়ে গেছে আর কতটা ঘন হয়ে গেছে, তো নামিয়ে রাখা হচ্ছে, মানে কতটা পরিমাণ ছিল আর কতটুকু পরিমাণে চলে এসেছে দেখে বুঝতে পারছ যে এই পরিমাণ, মানে কতক্ষণ ধরে নাড়তে হয়েছে। তো আর এবার নারকেলটাকেও ওই সেম এতে করা হবে, পুরোটা না, তো দেখো বুঝতে পারবে, আমি বললে অতটা বুঝতে পারবে না। আর এখানে যে গ্যাসে নাড়ছিল মা, তো তো দেখছি ছোট মা যে হয়েছে কিনা, মানে যেরকম লাগবে সেরকমটা হয়েছে কিনা। তো এবার হয়ে গেছে, নামিয়ে রাখা হবে এটাও। এলাচটাকে ওই যে এলাচের খোসাটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, এলাচের গুঁড়ো থেকে দানাটা থেকে। আর এখানে এই যে মালাইয়ের কড়াটাতেই নারকেলটা দিয়ে ছোট মা একটু ভালো করে করে নিল, মানে চারিদিকে তো আরও অনেক মালাইটা লেগে আছে, তো যতটা পেরেছে শুকিয়ে গেছে, তো যতটা পেরেছে পরিষ্কার করে নিয়ে নারকেলের সাথে এ করে নিয়েছে, মিশিয়ে দিয়েছে। আর এখানে চিনি দিয়ে দিচ্ছে, এর সাথে আবার জাল দিতে হবে নাকি? হ্যাঁ আবার জাল দেওয়া হবে। গুঁড়িটা কিন্তু লাল লাল হয়ে গেছে মা, হ্যাঁ গুঁড়িটা আবার লাল লাল হয়ে গেছে, মাঝে মাঝে উড়ে যাচ্ছে এই যে, কারণ এতটাই হালকা হয়ে গেছে চালের গুঁড়িটা, পুরো উড়ে যাচ্ছে মায়ের পুরো গায়ে পায়ে চারিদিকে ঘুরে যাচ্ছে। আর করার দরকার নেই বললো ছোট মা, এবার বন্ধ করে দেওয়া হচ্ছে এটাকে। এতে কিন্তু চিনি দিয়ে মালাইটা করা হয়েছে, তাই তো? আমি খেয়ে দেখলাম বেশ মিষ্টি মিষ্টি, সেই জন্য দেখে বুঝতে পারলাম না, এরা বলছিল না কিন্তু।
এখানে মালাইটা দেখছো এরকম শুকনো করে নেওয়া হবে। আর এদিকে মায়ের এই চালের গুঁড়িটা এ করা হয়ে গেছে, একদম পুরো শেকে নেওয়া হয়ে গেছে আগুনের মধ্যে, তো এটাকেও নামিয়ে নিচ্ছে, মানে শুকনো একদম পুরো ঝরঝরে পাউডারের মতন করে নিয়েছে। আর এটা দিয়ে মানে এতে একটু খোয়া ক্ষীর বা মাখা সন্দেশ দিয়ে দিলে এটা এইভাবে ছাপা মিষ্টিও হয়, বা নাড়ুও, নারকেল নাড়ু এইভাবে করা হয় নাকি, তো এটাও আমি কোনো একটা সময় তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। এইভাবে ছড়িয়ে ছড়িয়ে নেওয়া হচ্ছে, তার কারণ ঠান্ডা হওয়ার জন্য। পাখার আওয়াজ পাচ্ছ হয়তো, টেবিল ফ্যানের আওয়াজ, তো টেবিল ফ্যান চালিয়ে দেওয়া হয়েছে এগুলোকে ঠান্ডা করার জন্য। এতে নারকেল মাখালে নারকেলের বেটা পেস্টটা মাখানো হলো। আচ্ছা, এটাকে এই গুঁড়িটাকে কিন্তু চেলে নেওয়া হয়েছে, এই যে চালুন দিয়ে চেলে নেওয়া হয়েছে। দেখো চালের গুঁড়িটাকে চেলে নেওয়া হয়েছে, এটা ডাস্টটা আর এটা পাউডারটা। তো আর এই পাউডারটাতে ভালো করে ওই নারকেলের পেস্টটা এতে ভালো করে দোলে দোলে মেখে নেওয়া হয়েছে, যেভাবে আমরা ময়দা মাখি ওই লুচি পরোটা করার জন্য সেই রকম করে। আর এখানে চিনি শিরাটা তো দেখতেই পাচ্ছ, তো এক এক করে এতে সমস্ত মানে ওই মালাই আর এই সমস্তটা মিশিয়ে এরকম করে করে মাখতে হবে। আগে নারকেলের পেস্টটা মাখছে, এরপরে মালাইটা মাখা হবে। তো দেখতে থাকো প্রসিডিওরগুলো, মানে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, তোমাদের খুবই ভালো লাগে। গ্রামের এই মিষ্টিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য বা আমার ভিডিও যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে, তো প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে আমার পাশে থেকো। তো দেখতে থাকো, দেখছো মালাইটাকেও এইভাবে মিশিয়ে দেওয়া হলো। মালাইটাকেও এইভাবে এরকম করে করে মেশাতে হবে, একদম পুরো সমস্ত চালের গুঁড়ির সাথে মিশে যাবে এইরকম করে মেশাতে হবে। আর ওই যে চিনির শিরাটা করছে, চিনির শিরাটা থেকে অল্প অল্প করে করে নিয়ে এটাকে মাখা হবে, একটা নরম মণ্ড তৈরি করে নেওয়া হবে যেটার ওপর, যেটা থেকেই মিষ্টিটা বানানো হবে। দেখতে পাচ্ছ কীভাবে মানে মাখা হচ্ছে পুরো দলে দলে এরকম করে করে। আর এই যে চিনি শিরাটা মা বলছে মোটামুটি মানে হয়ে এসছে, আর বাকি নেই। তো এই যে দেখছো চিনি শিরাটা হয়ে গেছে এদিকে, আর অল্প অল্প করে করে নিয়ে ওই মিশ্রণটাতে ঢেলে রাখা দেওয়া হচ্ছে, অল্প অল্প করে মেখে নেওয়া হবে বলে। একসাথে দিলে অসুবিধা হয়ে যাবে, তার কারণ পুরোটা তখন হয়তো যদি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে কিছু করার থাকবে না, সেই জন্য অল্প অল্প করে 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 এইভাবে মেখে অল্প 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 করেই করা হচ্ছে, যাতে না কোনো অসুবিধার মধ্যে পড়তে হয়। আর খুব যেহেতু গরম, তো সেই জন্য খুন্তি দিয়ে দিয়ে এরকম করে করে দোলে দোলে নেওয়া হচ্ছে। তো মোটামুটি হাতে নেওয়া যাবে সেরকম মতন করার পরে, তো হাতে নিয়ে এরকম গোল গোল এই মণ্ড করে নেওয়া হচ্ছে, তারপর এটাকেই মিষ্টির শেপ দেওয়া হবে, মানে লাড্ডু বানানো হবে। তো সেটাকেই এই যে ছোটো মা একটা করে আমাকে দিচ্ছে যে খেয়ে দেখ কেমন হয়েছে, টেস্ট সব ঠিক আছে কি না, মানে যা যা দেওয়া আছে এলাচের গুঁড়ো, মালাই, তারপর ওই চালের গুঁড়ো সমস্ত পরিমাণটা ঠিকঠাক আছে কি না সেটাই আমাকে দেখার জন্য, এই যে দেখছো আমার হাতে। তো অসাধারণ হয়েছে, মানে অসাধারণ হয় এই মিষ্টিটা খেতে। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে মানে খেও। আর এই যে ডাস্টটা রাখা হয়েছিল এইভাবে গোল গোল করে লাড্ডুগুলো পাকিয়ে নেওয়ার পর এই ডাস্টের ওপরই ফেলা হবে, তার কারণ একে অপরের গায়ে লেগে যাবে না, আর এটার জন্য দেখতেও একটু ভালো লাগবে, আর অনেক দিন থাকবে। এটা যদি ফ্রিজে রাখা হয় তো তিন চার মাস, চার পাঁচ মাস থাকবে, আর যদি ফ্রিজের বাইরে রাখা হয় তাহলে 15-20 দিনের মতন বলছে থাকবে, এই গরমের সময়। কিন্তু শীতকালে আরও বেশি থাকে। আর এটা নলেন গুড় দিয়েও করা হয়, এই চিনির শিরার বদলে নলেন গুড় দিয়ে করলে আরও এতে টেস্ট
অধিক মানে অনেকাংশ বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে সেই রকম করে একই প্রসিডিওর, শুধুমাত্র চিনি শিরার বদলে নলেন গুড়ের রসটা। তো সেক্ষেত্রে তো শীতকাল হলে তো কোনো অসুবিধাই নেই, বাইরে থাকুক বা ফ্রিজে অনেক দিন থাকে, 5-6 মাস। তো দেখছো এরকম করে করে অল্প অল্প করে 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 বানিয়ে আর ওর মধ্যে ওই ডাস্টের ওপর, চালের গুঁড়ির ডাস্টের ওপর রেখে দেওয়া হবে। কিন্তু আমার মিষ্টিটা এটা কম কম, মানে আমি একটু কম খাই বলে কম বলি, আর একটু মিষ্টি লাগবে। মনে হচ্ছে ঠিক আছে। এই যে আমিও আলটিমেটলি নাড়ু পাকাতে শুরু করে দিয়েছি, কারণ এতটা মা ছোট মা একা একা করতে পারবে না। তো আমিও এই যে দেখছো খুবই টেস্টি, খুবই টেস্টি, মানে মুখে পড়ছে পুরো মিলিয়ে, মানে পুরো মিশে যাচ্ছে মুখের সাথে। আর ওই যে ভাজা হয়েছিল চালটা, তার তো মানে বেশ খুব ক্রাঞ্চ মতো হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমাদের সমস্ত সব নাড়ু পাকানো হয়ে গিয়েছে, কারণ এটা একদিনে খাবো না, আমরা স্টোর করে রাখবো, যখন ইচ্ছা হবে তখন খাবো।